একটা দেখো, 5 নম্বর, বিয়োজন বিয়োগ বিয়োজন সমান শূন্য। অর্থাৎ আমরা যদি বিয়োজন থেকে বিয়োজনই বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকবে? কিছুই থাকবে না, অর্থাৎ শূন্য থাকবে। দেখো উদাহরণ, 5 নিলাম বিয়োজন, হ্যাঁ, 5 থেকে আমরা যদি 5ই বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকবে? কিছুই থাকবে না, অর্থাৎ শূন্য থাকবে। কারণ কোনো সংখ্যা থেকে যদি সেই সংখ্যাই বাদ দিই, আমাদের কিছুই থাকে না। প্রত্যেকে বুঝতে পেরেছো বিয়োগের এই নিয়মগুলি? তোমরা ভালো করে পড়বে। এবার বইতে দেখো তোমরা, আমরা তিনের দাগের অঙ্ক করব আজকে, সাধারণ বিয়োগ করো। দেখো তিনের দাগের এক, মাথায় একক দশক বসানো আছে এই ছক অঙ্কগুলোর, ওপরে আছে 2, 10, 8, 28, নিচে আছে 1, 10, 3, 13। হ্যাঁ, দেখো বিয়োগের ক্ষেত্রে সব সময় ওপরে বড় সংখ্যা থাকবে, এখানে ওপরে বড় সংখ্যা আছে, 8 বড়, 3 ছোট, তাই স্বাভাবিকভাবেই আমরা এটাকে বিয়োগ করতে পারবো। দেখো 3 কত দিতে 8, আমার সাথে গাঁট গণক প্রত্যেকে, 3, 4, 5, 6, 7, 8, আমরা কত গাঁটে পাচ্ছি? 5 গাঁটে, তাহলে 5 এখানে বসিয়ে দেব। এবার দেখো এখানেও ওপরে বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে, হ্যাঁ, 1 কত দিতে 2, তোমরা গাঁট গোনো আমার সাথে সাথে, 1 কত দিতে 2, 1, 2, আমাদের কত গাঁটে পাচ্ছি? 1 গাঁটে পাচ্ছি, তাহলে 1 এখানে বসিয়ে দেব। প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা? তোমরা বাকি অঙ্কগুলি ভালো করে অভ্যাস করবে 7 পর্যন্ত, হ্যাঁ, আর বুঝতে অসুবিধা হলে ক্লাসে বলো, নিশ্চয়ই আমরা সাহায্য করব। বাই।